হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে মাত্র এক ক্লিক করেই আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং খুব সহজেই অন্যান্য ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। আমি কয়েকটা পদ্ধতি আজ দেখাবো। এই ইমেজ ব্যাকগ্রাউন্ডের উপরে ফাইভারে আপওয়ার্কে অনেক অনেক কাজ আছে। আপনারা শুধুমাত্র এই ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই আপনারা অনেক কাজ করতে পারবেন, অনেক ইনকাম করতে পারবেন। তার মধ্যে কয়েকটি টিপস আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ইমেজগুলা ওপেন করি। ইমেজগুলো ওপেন করার পরে ম্যাজিক ইরেজার টুলস নিব। ম্যাজিক ইরেজার টুলস ই থেকে আমরা যদি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, প্রথমে আমাকে আনলক করতে হবে। আনলক করলাম, তারপরে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে পরে হ্যাঁ ক্লিক হয়ে গেল। মাত্র এক ক্লিক করেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এই যে লেখাটা আছে এটা যদি আমি রিমুভ করতে যাই তাহলে আমাকে ইরেজার টুলস নিতে হবে, শুধু ইরেজার টুলস। এই যে রিমুভ হয়ে গেল, খুব সহজেই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আরেকটা ইমেজ দেখাই আমি, এটাতে শুধুমাত্র এই কালারটা আছে, দেখা যাক এটা রিমুভ করা যায় নাকি। হ্যাঁ, এটা রিমুভ হয়ে গেছে, খুব সহজেই রিমুভ করা যায়। এর পাশে আছে, একটু সাইডে আছে, যেগুলো আমরা খুব সহজেই রিমুভ করতে পারবো না। তার জন্য আমাদের একটু ইরেজার টুলস, ছোট ইরেজার টুলস নিতে হবে। একটু নিখুঁতভাবে কাজ, ভালো কাজের জন্য একটু সময় ধরে করতে হবে। অবশ্যই অবশ্যই আপনার একটু ধীরে সুস্থে কাজ করবেন, তাতে কাজটা সুন্দর হয়। এই বিষয়ে আমি গত পর্বে আর একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। উপরে আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে, ওটি দেখে আসবে। আরেকটি ইমেজ নিয়ে আমরা এই ইমেজটাই শুধুমাত্র সাদা রিমুভ করব। ম্যাজিক ইরেজার টুলস নেই, একটা ক্লিক দিই সব রিমুভ হয়ে গেছে। এবার চলুন আরেকটা টিপস দেখি যে ব্যাকগ্রাউন্ডের রিমুভের জন্য আরেকটা কী টিপস আছে। ওপেন করি আরও কিছু ইমেজ। কোনটা, হ্যাঁ এটাই রিমুভ করা যাক আজকে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু জটিল, যেহেতু আমরা এই ইরেজার টুলস দিয়ে হবে না, তাই আমরা আগে ইরেজার টুলস দিয়ে দেখি রিমুভ হয় নাকি। ইরেজার টুলস দিয়ে রিমুভ করতে গেলে দেখেন ছবির অংশ কেটে যাচ্ছে। অতএব ইরেজার টুলস দিয়ে হবে না, কুইক সিলেকশন টুল নেব। সো আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নেব। কুইক সিলেকশন টুল নেওয়ার পরে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বড় করি আর এটা ইমেজটাকে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল জেড চাপি। আগে অবস্থায় ফিরে আসলো, এটাকে আমরা একটা লেয়ারে নিই কন্ট্রোল জে দ্বারা। এবার এই লেয়ারটার উপরে আমরা কাজ করবো আর এটা এটা অফ করে রাখবো। জুম করি মাউসের হুইল বাটন দ্বারা। এবার এখান যে একটু অংশ বেরিয়ে গেছে এটার জন্য আমি অল্টার প্রেস করি মাইনাস। দেখুন মাইনাসটি চলে আসছে, মাইনাস করতে গেলে মাইনাস হবে। আর একটু সুন্দরভাবে করার জন্য ছোট করে নিই থার্ড ব্র্যাকেট দ্বারা। এবার আমরা অল্টার প্রেস করে মাইনাস করতেছি। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো অংশ বাদ না পড়ে। অল্টার ছেড়ে দিলে পরে প্লাস আসবে, একটু ছোট করি থার্ড ব্র্যাকেট দ্বারা।
সুন্দরভাবে নিখুঁতভাবে ছিঁড়ে গেছে। যেহেতু আমি একটু দ্রুত করছি, দেখানোর জন্য আপনারা একটু সুন্দরভাবে করবেন। ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এটাই সবচাইতে ভালো টুলস। আমার একটা এই টুলস এর প্রতি আমার একটা বিশ্বাস আছে যে এটাই সবচাইতে ভালো টুলস হয়তোবা। এবার কন্ট্রোল জে ক্লিক করলে আপনার লেয়ারে নিয়ে যাবে, তখন শুধুমাত্র এই ইমেজটাই থাকবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আই বাটনে ক্লিক করি তাহলে আমার এটা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। একটু সুন্দরভাবে ধীরে সুস্থে কাজ করলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার নয়েজ থাকবে না, সব কিছু রিমুভ হয়ে যাবে। এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে সবার আগে নতুন ভিডিওটি আপডেট পেতে পারেন। ধন্যবাদ।